হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আবারও একটি ভিডিও শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি হচ্ছে স্যামসাংয়ের D82 নামের একটি নতুন ফোন, সেই ফোনটির সাথে পরিচয় করে দেব। আর এই ফোনটির দাম কেমন এবং এটি কেমন ফোন হতে যাচ্ছে, A to Z সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের লস হবে না। যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন, শুধু তাদেরকে বলবো আপনারা এই ফোনটা নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তো এই ফোনটির ভালো ও খারাপ দিক আমি দুইটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। যাওয়ার আগে আপনাদেরকে বলবো, প্লিজ প্লিজ ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাই। আপনারা যদি লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দেন, তাহলে আমরা অবশ্যই ভিডিও বানাতে সহযোগী। আর অবশ্যই আপনাদের কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনাদেরকে আমরা চিনে রাখবো। চিনে রাখলে আপনাদেরকে কোনো সমস্যা হলে অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আমার ফেসবুক লিঙ্কও থাকবে, আপনি যদি আমরা ফেসবুকের সাথে কানেক্ট করে কথা বলতে চান সেটাও পারবেন। আপনারা যদি চান আমার সাথে আমাদের কাছ থেকে ফোনটা নিতে, তা আপনারা আমাদের কাছ থেকে ফোনটা নিতে পারবেন। তো আমি আজকের এই ভিডিওটা বড় করবো না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তার আগে একটু ছোটো করে কথা বলবো বন্ধুরা, যারা আমাদের এই ডিজিটাল অনলাইন বিডি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই ডিজিটাল অনলাইন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে ঘন্টাটি আছে অবশ্যই ঘন্টাটিকে বাজিয়ে দেবেন, তাহলে আমি যতগুলো ভিডিও দিব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। চলুন কথা না বলে সরাসরি চলে যাই কাজে। তো ফোনটিতে প্রথমে আমি দেখে দিচ্ছি ফোনটিতে কী কী থাকতেছে। এখানে মডেলটা হচ্ছে স্যামসাং D82। তো ডুয়েল সিম, আমি দুইটা সিম ইউজ করতে পারবো। সিমটা হবে অনেক চিকন সেট হবে সে। আর এখানে ডিসপ্লে পাচ্ছি আমরা 2.4 ডিসপ্লে পাচ্ছি। তারপরে এখানে 0.08 MP ক্যামেরা পাচ্ছি, যেগুলো আমি প্রতিটা ছেড়ে পাই। তারপরে আমরা এখানে পাচ্ছি ইয়ারফোন ছাড়া একটি FM। তারপরে MP3 MP4 সাপোর্ট পাচ্ছি। তারপর GPRS আছে, তারপরে আপনি জানেন স্টুডিও আছে, তারপর টচ আছে, তারপরে ব্লুটুথ আছে, তারপরে 16 GB মেমোরি সাপোর্ট করবে, তারপর বিগ ব্যাটারি সার্ভিস, তারপরে 1000 mAh ব্যাটারি থাকতেছে। তো এখন এখানে খারাপ দিক আমি দুই তিনটা আপনাদেরকে বলতেছি। খারাপ দিকের মধ্যে হচ্ছে প্রথমে আমরা খারাপ দিকগুলো বলবো, তারপরে আমি ভালো দিকগুলোর সাথে পরিচয় করে দেবো। খারাপ দিকের মধ্যে হচ্ছে এখানে কিন্তু 16 GB মেমোরি সাপোর্ট করতেছে। অলরেডি জানি যে অন্য অন্য কোম্পানির যেগুলো সেট আছে সেগুলো সেটে কিন্তু 32 GB মেমোরি সাপোর্ট করে। যেমন আমি মনে করি স্যামসাং L25i, তারপরে L42 মনে হয়, এটা তো 32 GB, L45 যতগুলো, L95 এগুলো প্রায় প্রত্যেকটা তো 32 GB সাপোর্ট করে। কিন্তু স্যামসাংয়ের ইদানিং যতগুলো ফোন আসতেছে সবগুলোতে 16 GB করে সাপোর্ট করতেছে। এটা সাপোর্ট কেন করতেছে কম, কারণ স্যামসাং চাচ্ছে যে অল্প কিছু দিয়ে ফোনটা যেন অনেক বেশি টিকে, তো এই কারণে এটা করতেছে। তারপর এখানে দেখবেন যে ব্যাটারি মাত্র 1000 mAh। তো আপনি আমাকে এটাই প্রশ্ন করতে পারেন যে সুভাগ ভাই, L25i ফোনটা ভালো হবে না D82? তো আমি চোখ বন্ধ করে বলবো যে D82 সেটটা ভালো হবে। তখন আপনি আমাকে বলতে পারেন সোহাগ ভাই, L25i তো ব্যাটারি হচ্ছে 1700। তো আপনি বলবেন যে D82 তো কম ব্যাটারি, তারপরে এটা কী দিক দিয়ে ভালো হইলো? এটা ভালো হবে এটা আমি গ্যারেন্টি বলতে পারি, কারণ আপনারা অনেকে জানেন যে L25i আর আপনার D82-র দামটা যদি আপনি শুনেন মাথা নষ্ট করা দাম, মানে পার্থক্য কমে গেছে। আমার মুখ দেওয়া মানে মুখে যেগুলো বলি ওইগুলো অনেকের বিশ্বাস হতে না পারে, কারণ আপনি জানেন যে ওই সেটটা 1700 mAh ব্যাটারি, তারপর ওটা আমরা 1050 টাকা বা সরি 1150 বা 1100 টাকায় ওই ফোনটা আমরা নিতে পারছি। কিন্তু D82-র ব্যাটারি হচ্ছে মাত্র 1000 mAh, আবার মেমোরি মাত্র 16 GB সাপোর্ট করবে। তারপরে এই ফোনটার দাম কিন্তু সেম টু সেম 1150 টাকা। তো এটার কারণটা কি? কারণটা এটাই হচ্ছে কি যে এই ফোনগুলো আগে যেগুলো স্যামসাংয়ের ফোন কিছুদিন আগে আমি বিক্রি করলাম সেগুলো কিন্তু প্রচুর রিপ্লেস আসতো। আমি আপনাদেরকে বলতেছি প্রচুর রিপ্লেস আসতো, যেমন L250 হোক, তারপরে L25i, L42, এগুলো অনেকগুলো ফোন আছে যেগুলো ফোনের অনেক রিপ্লেস আসতো। মানে আমি নিজে বিক্রি করতাম যে আমরা যে 1 বছরের ওয়ারেন্টিটা দিই এটা অনেক রিপ্লেস আসতো। কিন্তু ইদানিং এই দিকটা ওরা খেয়াল করলো স্যামসাংয়ের কোম্পানি। তো আগে স্যামসাংয়ের কিন্তু এক একটা সেট কিন্তু 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর আগেরও সেট কিন্তু এখনও অনেকের হাতে আছে। ইদানিং যেগুলো সেট ওরা তৈরি করলো সেগুলো দেখতেছে যে মনে করেন 6 মাস, 3 মাস, 4 মাস, 1 বছরের মধ্যে সেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এটা হচ্ছে কি, তারা যে আগেতে দামটা কমিয়ে নিয়ে আসলো, এই দাম কমার কারণে কোয়ালিটিটা ফোনটার অনেকটা খারাপের দিক চলে গেল, তো এই জন্য এগুলো সমস্যা হচ্ছিল। ইদানিং যতগুলো ফোন তৈরি করতেছে নতুনভাবে সেগুলোর কোয়ালিটি অবশ্যই ভালো হতে যাচ্ছে। যেমন
আমি L42 সেটটার কথা বললাম। তো L42 সেটটার কিন্তু প্রত্যেকটা সেটের কিন্তু প্রায় 30-40 টাকা করে দাম বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর ওরা গ্যারেন্টি দিয়ে বলতেছে যে L42 সেট কিন্তু আর রিপ্লেস আসবে না। ঠিক এই ফোনটা দামটা বেড়ে গেছে, কোয়ালিটির ফোনটির অনেক ভালো করলো করার কারণে ফোনটির দাম বেড়ে গেছে। তো এইগুলো আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো, কারণ অলরেডি এই ভিডিওটা আমি আপনাদেরকে আনবক্স করে দেখিয়ে দেওয়ার জন্য করলাম। এটার দাম হবে 1150 টাকা। আর এটার ভিতরে কী কী থাকতেছে সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি। তো এইটা আমরা কালার আমার কাছে আছে ফুল ব্ল্যাক, তো এখানে 2-3টা কালার পাবেন আপনারা। তো এটা মেড ইন চায়না, তো এটা পুরো চায়না থেকে আসলো ফোনটা, আর যেগুলো বাংলাদেশের কারখানা। আমি কালকে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম, ওটা হচ্ছে মেড ইন বাংলাদেশ, কারণ ওরা দুই দেশ থেকে মিলে এই ফোনগুলো বর্তমান চলতেছে। তো ফোনটি আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি ফোনটি দেখাচ্ছি, অসাধারণ একটি গেট আপ। আমি মনে করি যে নকিয়া সেটগুলো বা স্যামসাংয়ের মতোই এই ফোনটির গেট আপ। সেটটি হাতে নিলে আপনি বুঝতে পারবেন আসলে ফোনটি কেমন। তো এখন আমি ফার্স্টে আমি আপনি স্টিকারটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে ফোনটা কেমন। সুন্দর একটি ফোন, ফোনটির ভিতরে অবশ্যই আপনারা সবাই জানেন যে কী কী থাকে। তো এখানে একটি ব্যাটারি থাকতেছে, ব্যাটারিটা কিন্তু অনেক বড়, ব্যাটারিটা অনেক বড় দেখুন। এখানে ব্যাটারিটা হচ্ছে 1000 এমপিয়ার। তারপরে এখানে ইয়ারফোন থাকতেছে, তারপরে এখানে চার্জার, 1 বছরের ওয়ারেন্টি কার্ডটা। তো এই ফোনটা আমি কেন বললাম যে ভাই এই ফোনটা, তো আপনারা যদি কেউ এই ফোনটা কিনতে যান, আমি প্রথমে বলবো এই ফোনটা যদি আপনি কিনতে যান, তো আপনার L25i, L42 এগুলো ফোন আর এই ফোনটার ওজন করবেন আপনার হাত দিয়ে যে কোন ফোনটা বেশি ওজন। এটার ব্যাটারি কিন্তু মাত্র 1000 এমপিয়ার, আর L25i-এর কিন্তু 1700, L42-এর ব্যাটারি 1700। আপনি হাতে নিয়ে দেখবেন যে কোন ফোনটা ওজন বেশি। তো এই ফোনটা ওজনের কারণে, এই ফোনটার কোয়ালিটি অনেক ভালো করার কারণে ফোনটার দাম কিন্তু একটু বেশি। আমি যদি মনে করি আপনি L42-এর ব্যাটারি 1700, আমি মনে করি L42-এর চেয়ে এই ফোনটা নেওয়া অনেক ভালো, কারণ এখানে 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা মেমোরি কার্ড, এগুলো মোটামুটি সবাই জানে। তো অবশ্যই এই ফোনটা আপনি নিতে পারেন, আমি বলবো মোটামুটি ভালো। এখানে সামনে একটা লাইট পাচ্ছেন, তারপর এখানে সানবক্স পাচ্ছেন, তারপরে এখানে পাচ্ছেন আপনার ক্যামেরা, তারপর নিচে পাচ্ছেন মাইক্রোফোন, তারপরে সাইডে পাচ্ছি আমরা একটা চার্জার, তারপরে পিছনে পাচ্ছে আমাদের ইয়ারফোনের লাইন। তো ফোনটি দেখুন ডিসপ্লেটা, ডিসপ্লের ভিতরে আপনারা যেতে পারেন। তো এখানে মোটামুটি আপনারা দেখতে পারবেন, এখানে আপনারা পাবেন সব কিছু এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে দেখে নেবেন A to Z সম্পূর্ণ। আমি তারপরে আপনাদেরকে দুই তিনটা দিক আমি দেখাচ্ছি। আমি প্রথমে দেখাবো এখানে আমরা কতগুলো নাম্বার মানে সেভ করতে পারবো, এখানে আমরা 500 নাম্বার সেভ করতে পারবো, আমরা এখানে কতগুলো SMS সেভ করতে পারবো সেটাও আমি দেখে দিব, কারণ এইগুলো মেন টার্গেট অনেকের, যে একটা সেটে কতগুলো নাম্বার আমরা বিক্রি করি। অনেকে এটাই প্রশ্ন করে, আসা মাত্র বলে যে ভাই একটা এই ফোনটাতে কতগুলো SMS সাপোর্ট করবে, এগুলো আমাদেরকে সবাই বলে। তো এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে এইগুলোর দিক আমি তুলে ধরার চেষ্টা করি। এখানে আপনি মাত্র ফোনে 300টা SMS সাপোর্ট করবে। আমি প্রথমে বলে দিছি যে সবগুলো কোয়ালিটি এখানে কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ফোনটা টিকসইয়ের জন্য। আপনি এখন যদি বলেন ভাই 16 GB মেমোরি, অন্য অন্য সেটগুলো 32 GB সাপোর্ট করে আর এটা 16 GB, আপনি আমি গ্যারেন্টিতে বলতেছি এটার কোয়ালিটি অনেক ভালো করার কারণে সেটটার দামটা একটু বেড়ে গেছে। যদি আগের কোয়ালিটির সেট হইতো তাহলে এই ফোনটা অবশ্যই আপনি 950 বা 1000 টাকায় পেয়ে যাইতেন, কিন্তু ওরা বলে দিছে ফোনের কোয়ালিটির কারণে ফোনটা একটু রেট বেড়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক বাটনে লাইক করবেন, কারণ আপনাদেরকে আমি নেওয়ার জন্যই ভিডিওটা তৈরি করলাম, কারণ এই ফোনটি ভালো এই জন্য বললাম। খারাপের দিকে আপনাদেরকে লাগতে পারে, এখানে 32 GB জায়গায় 16 GB সাপোর্ট করে, ব্যাটারি দিছে, যদি ব্যাটারি 1700 হইতো ভালো হইতো, ব্যাটারি দিছে 1000 এমপিয়ার। তারপর আপনি এই ফোনটা চালান, চালার পর যদি কোনো দিন কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন যে সোহাগ ভাই আপনি যে ভিডিওটা দিয়েছেন অবশ্যই এই ফোনটা ভালো না, তো আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। তো আমি মনে করি আপনারা যারা ফোনটা নিয়ে টিকতেছে অনেকদিন, তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আসলে ভাই আপনার ভিডিওটা দেখে লাভ হয়েছে আমাদের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।